একটু করে ইনফ্লেশন হয় একটু করে বাড়ে সো ওর আর কি বাড়া আর কোরবানি গরু তো কোরবানি গরু এটা তো আর কোনো দাম এটা তো আর ব্যবসার জন্য না তো ওই যেটুকু কালা নিয়ত রাখছে ওর মানে আগের বছর এরকমই ছিল আসলে খুব বেশি একটু তো বাড়বে এই আমরা মানসিকভাবে ধারণ এক বছরে যেটুকু হয় ওর কি ওর সাথে আপনি কিছু না অবস্থা আমাদেরও তো ভালো না এই ধরেন আপনার আসে চালান উঠানি কষ্ট কোনো রকম বেচা কিনা করে চলে যেতেছি লাভই লসই গেলে অনেক রকম ভাবে বিক্রি হচ্ছে ফার্মে বিক্রি হচ্ছে ব্যাপারীরা করছে তা আসলে গরুর আমদানি গত বছরের চেয়ে কম উত্তরের এই হাটে মনে হচ্ছে তো এখানে বড় বড় ফার্ম আসছে অনেক আবার কিছু আছে ব্যাপারী অল্প সংখ্যক দাম ঈদের দিন আগের দিন সকাল ঈদের আগের দিন সকালে দাম একটু বেশি লাগছে হয়তো এটা বিকালে কমে যাবে ধরেন গরুর বাজার এমনি খুব খারাপ তারপরেও ধরেন যে মোটামুটি আর কি আমাদের লস হয় নাই মোটামুটি চলে সবাই ছোটো গরু চাচ্ছে বড় বড় দেখে দাম জিজ্ঞাসা করে চলে যায় ব্যবসার লস হবে নিয়েছিলাম পনেরোটা বিক্রি দশটা হয়ে গেছে আর পাঁচটা আছে লাভ হয়নি মানে আসল আসল করছি আমার সবই লাভ তাই মাশাল্লাহ ভালো পালের বাচ্চা সবই লাভ আমার